মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা ডাক হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম, মা ডাক হচ্ছে পৃথিবীর মধুরতম নাম। মা পৃথিবীর শ্রেষ্ঠতম আশ্রয়, মা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। সেই মায়ের আশা আকাঙ্ক্ষা, ত্যাগ তিতিক্ষা এবং স্বপ্ন বাস্তবায়নের গল্প নিয়েই আমাদের আজকের আয়োজন রত্নগর্ভা মা। মধুর আমার মায়ের হাসি। আমাদের আজকের রত্নগর্ভা মা বেগম জেবুন্নেসা সুলিমুল্লাহ। প্রিয় দর্শক, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা জেনে নেই এই রত্নগর্ভা মায়ের জীবনের সংক্ষিপ্ত কিছু তথ্য। বেগম জেবুন্নেসা সুলিমুল্লাহ একজন স্বশিক্ষিত মহিয়সী নারী। লেখাপড়ার প্রতি অদম্য ইচ্ছা থাকায় তিনি শিক্ষার প্রতি ছিলেন অনুরক্ত ও অনুরাগী। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলায়। তখনকার বাস্তবতায় অল্প বয়সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তার স্বামী শহীদ সলিমুল্লাহ, তিনি মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসায় বসবাস করতেন। 1971 সনের 26 মার্চ পাকিস্তানিদের হাতে শহীদ হন এবং তার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। অসহায় পরিবার নিয়ে মা প্রায় দিশেহারা হয়ে পড়েন, কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি। 10 সন্তানকে নিয়ে তিনি বহু কষ্টে জীবনযাপন করতে থাকেন এবং তাদের পড়াশোনার প্রতি নজর দেন। তখন 10 জন সন্তানই ছিল অল্প বয়সী। তাদের বাবাকে পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করে এবং এই অত্যাচার সন্তানদের মনে খুবই দাগ কাটে এবং ঘৃণার জন্ম দেয়, যার ফলে বড় 2 সন্তানই মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং স্বাধীন বাংলাদেশে বীর বেশে ফিরে আসেন। এই মহিয়সী মা জেবুন্নেসা পাখির নরম পালক দিয়ে 10 জন সন্তানকে আগলে রেখেছেন এই মায়ের স্বামী শহীদ সলিমুল্লার নামে। মোহাম্মদপুরের একটি রাস্তার নামকরণ হয় শহীদ সলিমুল্লাহ রোড নামে। এটি তাঁর স্মরণে জাতির কৃতজ্ঞতার নিদর্শন হয়ে আছে এবং থাকবে। রত্নগর্ভা মা বেগম জেবুন্নেসা বেগমের প্রথম সন্তান শাজাহান মোহাম্মদ শানু, তিনি গ্রাজুয়েশন করেছেন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন, বর্তমানে মৃত। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তাঁর পরিবার বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দ্বিতীয় সন্তান পারভিন আলম অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বর্তমানে তিনি একটি সিঙ্গার নামক বুটিক হাউজের কর্ণধার। তৃতীয় সন্তান শামীম মোহাম্মদ, তিনি ফিন্যান্সে মাস্টার্স করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, তিনিও যুক্তরাষ্ট্র প্রবাসী হন, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। চতুর্থ সন্তান সাদি মোহাম্মদ রবীন্দ্রসঙ্গীতে মাস্টার্স এবং মিউজিক করেছেন ভারতের শান্তিনিকেতন থেকে। বাংলাদেশে যে কজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী আছেন স্বমহিমায়, তিনি তাদের অন্যতম। রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপির একটি পূর্ণাঙ্গ সংস্করণ তিনি অনিন্দ্য প্রকাশনা থেকে প্রকাশ করেছেন, যা তাকে স্মরণীয় করে রাখবে চিরকাল। দেশের একমাত্র সঙ্গীত মহাবিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করে বর্তমানে অবসরে গেছেন এই গুণী শিল্পী, আমাদের সম্পদ, দেশরত্ন, জাতি তাকে নিয়ে গর্ব করে। রিমঝিম রিমঝিম বর্ষা নামে মনে পড়ে তোমায়, এমন রাতে তুমি নেই পাশে, মন যে কেমন করে
বুঝি বর্ষা নামে মনে পড়ে তোমায়। পঞ্চম সন্তান শিবলী মোহাম্মদ ফিজিক্সে অনার্স করেছেন এবং দিল্লির কত্থক কেন্দ্র থেকে নৃত্যে ডিপ্লোমা করেছেন। তাছাড়া লন্ডন স্কুল অব ব্যালেতে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। অসাধারণ প্রতিভার স্বাক্ষর তার নৃত্যশৈলী, যার জন্যে তিনি পুরস্কৃত হয়েছেন জাতীয়ভাবে অনেকবার। নৃত্যকে তিনি দিয়েছেন নিজস্ব শৈল্পিক রূপ। তার প্রতিষ্ঠিত নৃত্যাঞ্চলের মাধ্যমে তিনি তৈরি করে চলেছেন অসংখ্য ছাত্রছাত্রী। দেশে বিদেশে সমাদৃত এই নৃত্যশিল্পী আমাদের গৌরব, আমাদের অহংকার এবং একজন দেশরত্ন। ষষ্ঠ সন্তান নাসরিন ইয়াকুব হোম ইকোনমিক্স কলেজ থেকে বিএসসি করেন এবং বর্তমানে সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত। সপ্তম সন্তান মেজর অবসরপ্রাপ্ত শোয়েব মোহাম্মদ। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কাজ করছেন এবং 21 আগস্টের গ্রেনেড হামলার সময় মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ ভূমিকা গ্রহণ করেন। অষ্টম সন্তান সোহেল মোহাম্মদ। তিনি ডেনমার্ক প্রবাসী, বর্তমানে সেখানকার পোস্টাল ডিপার্টমেন্টে কর্মরত আছেন। নবম সন্তান ইয়াসমিন হোসেন ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে হোম ইকোনমিক্স কলেজ থেকে মাস্টার্স করেন। দশম সন্তান লায়লা নাজনিন, বর্তমানে কানাডা প্রবাসী, তিনিও হোম ইকোনমিক্স কলেজ থেকে বিএসসি পাস করেন। উল্লেখ্য, নবম ও দশম সন্তান ইয়াসমিন হোসেন ও লায়লা নাজনিন যমজ বোন। সুপ্রিয় দর্শক, এবার আমরা মুখোমুখি হচ্ছি রত্নগর্ভা মা বেগম জেবুন্নেসা সলিমুল্লার সাথে। তার কাছে জানব তার জীবন সংগ্রামের কথা, তার 10 জন সন্তান লালন পালনের ক্ষেত্রে তার অনেক অনেক ত্যাগের কথা এবং তার কিছু সুচিন্তিত মতামত যা অন্যান্য মায়েদের ক্ষেত্রেও অনুকরণীয় এবং অনুসরণীয় হতে পারে। এই যে আপনি সারাটি জীবন অনেক অনেক ত্যাগ স্বীকার করে অনেক কষ্ট করে 10 জন সন্তানকে আপনি অতি যত্নে লালন পালন করেছেন এবং তারা আজ স্বক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, এই ব্যাপারটি আপনার কাছে কেমন লাগে? এখন তো আল্লাহর রহমতে সবটাই ভালো, সবাইকে মানুষ করতে পারছি ঠিকমতো। ঠিকমতো করতে অবশ্য আরও ভালো করতে পারত, সেটা হয়নি যখন যতটুকু হয়েছে এটাই আল্লাহর শুকর। সবাইকে লেখাপড়া একটা জায়গা মতন নিয়ে গেছি, যে যেই লাইনে গেছে সেই লাইনেই তাকে ছেড়ে দিয়েছি। মা, আমরা জেনেছি যে 1971 সালে পাক হানাদার বাহিনী আপনার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে, ঠিক ওই সময় আপনার 10 জন ছেলে মেয়ে, তারা বয়সে তখন অনেক ছোট এবং যুদ্ধ পরবর্তীতে আপনার নিজেরও জীবন যুদ্ধ শুরু হয়ে গেল, তো সেই সময়গুলো সম্পর্কে যদি আপনি কিছু স্মৃতিচারণ করতেন। সেলাই করে আমি আরোগ্যে যেতাম, সেলাই করে আমি নিউ মার্কেটে একটা দোকান ছিল, প্রথম ওইটাতে যেতাম বিলবো। তারপরে আস্তে আস্তে একটু পরিচিত হয়েছি মাঠে ঘাটে বাইরে, তারপরে আমি আরঙ্গে যেতাম। আরঙ্গলার আমার জিনিস সুন্দর দেখে প্রশংসা করে তারা আমার জিনিস নিয়ে গেছে, আরং কারিকা দুটো জায়গায় নিয়েছে। এদের পড়াশোনাও চালাইছি ওই খরচ দিয়েই, ওইটা দিয়েই ওদের খাওয়া পড়াও চলছে। আমার তার ঘর ভাড়াটুকু লাগে নাই, এই ভাঙা ঘরেই ছিলাম বাস।
আরও এই গ্রাম থেকে অনেক ছোটো গরিব মেয়েরা আসছে সেলাই করতে, এনে সেলাই তাদেরকে ছাদে উঠাই আগে সেলাই শিখেছি, শিখিয়ে নিয়েছি, তারপর ওরা ভালো সেলাই করছে। আগে শিক্ষা দিছি, দুই ঘন্টা তিন ঘন্টা শিক্ষা দিয়া তারপর দেখছি যে কিছু আগাইছে, তারপরে সেলাই ধরাই দিছি। গরিব মেয়েদের যারা বাসায় কাজ করছে ওরাও সব আসছে। মা, আমরা এটাও জেনেছি যে আপনার বড় দুই সন্তান মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তো ওই সময়কার কিছু স্মৃতিকথা যদি আপনি আমাদেরকে বলতেন। ওই অনেক কিছু খাবার দাবার ওদের দিয়ে দিতাম, ও তো গ্রুপ নিয়ে গে যাইতো, ও গ্রুপ নিয়েই আসছে ইন্ডিয়া থেকে, তো পুরো গ্রুপ নিয়ে গেলে তাদের খাবার লাগে, তাই ডিম সিদ্ধ করে দিয়ে দিছি, চিরা মুড়ি দিয়ে দিছি, যা লাগে খাইতে তাই দিয়ে দিছি। যে ওই নিয়েই ওরা রাস্তায় রাস্তায় যেখানে রাত্র হয়েছে খাওয়ার ব্যবস্থা নাই সেখানে খেয়ে নিছে। অনেক কষ্ট করছে বড় ছেলেরা। আমার বড় ছেলে ছিল, ওর নাম শাহজাহান মোহাম্মদ, আমরা শানু শানু ডাকতাম। এরপরেরটা ছিল শামীম, ওর হয়েছিল পিঠে ক্যান্সার, ওকে নিয়েও অনেক চিকিৎসা করলাম। ফিল করি যে আমার ছেলেটা যদি বেঁচে থাকতো আজকে অনেক কিছু করতে পারতো। বড়রা তো একটা দুর্দান্ত ছেলে ছিল, আমার বড় ছেলেও এই মহল্লায় খুব নাম ছিল ওর, মানুষ এক নামেই তাকে এক আয়ু চিনে অনেকে। এখন তো বাংলাদেশটা স্বাধীন, কিন্তু স্বাধীন হইলেও আমার ওই যে দুইটা ছেলের অভাব রয়ে গেছে। এই যে স্বাধীনতার এত বছর পরে এসে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হচ্ছে, একজন শহীদের স্ত্রী হিসেবে আপনার অনুভূতি কী? এই আনন্দটাই তো আমার অনেক বড়। এই যে অতগুলো ফাঁসি দিছে, এইটাই বড় দারুণ জিনিস, এইটাই আমি খুশি হয়ে গেছি। সবগুলোই তো হইল ফাঁসি, আর একাধটা আছে কি না আনাছে কোনাছে হইয়া। আপনি সব মায়েদের জন্যেই একজন অনুকরণীয় এবং অনুসরণীয় মা, তো মা আপনাকে অনুরোধ করব যে অন্যান্য মাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু অনুপ্রেরণামূলক কথা বলতেন। হ্যাঁ, দরটাই দিবে, আদরও দিবে, ভালোবাসাও দিবে, না তো মানুষ হবে না তো ছেলে মেয়ে, আজকাল বেশি আদর দিয়েও নষ্ট করে। জীবনের এই পর্যায়ে এসে এই স্বপ্নের বাংলাদেশটিকে আপনি কিভাবে দেখতে চান? আমি ফ্রেশ বাংলাদেশ দেখতে চাই, যখন এর মধ্যে কোনো ত্রুটি না থাকে, সবাই সুখে শান্তিতে থাকবে। যেহেতু এত ঝড় ঝাপটা বুয়ে আমরা আজ এই জায়গায় আসছি, জঙ্গি মুক্ত দেশ চাই, শান্তিতে বাস করতে পারি। আপনার বর্তমান সময় কিভাবে পার করছেন এসব নিয়ে যদি কিছু বলতেন। ভালো কাটাই ভালো, ওরাও আমাকে সবাই ভালোবাসে, কাজে খেয়াল করে সবাই, একজনের প্রতি একজনের মনোযোগ থাকলেই সুন্দর জীবন কাটে। মধুর আমার মায়ের হাসি। এবার রত্নগর্ভা মায়ের দ্বিতীয় সন্তান পারভীন আলম, আপনার কাছে জানতে চাচ্ছি মায়ের ঠিক কোন আদর্শকে ধারণ করে আপনি এগিয়ে চলেছেন। আমার মা হচ্ছে আমার মতে পৃথিবীর শ্রেষ্ঠ মা। এইরকম মা সত্যি আমার চোখে খুব কম পড়েছে, যে অলরাউন্ডার যাকে বলে, কথায় বার্তায় চিন্তা চেতনাতে এবং সব কিছুতে, রান্না বান্না বলেন, কাজে কর্মে বলেন। তো আম্মাকে ছোটোবেলা থেকে দেখেছি প্রচুর সে পরিশ্রমী, আমাদেরকে ফরমাইশ দিত না, বলতো তোদেরকে ফরমাইশ দেওয়ার আগে সে কাজটা আমি নিজে করে নেব, মানে সে এতটাই নিজে করতে পছন্দ করত। সারা জীবন আম্মাকে কিন্তু কাজ করতে দেখেছি। আমার মা যা স্ট্রাগল করেছে, যা মানে পরিশ্রম, এটা সত্যি বললে পরে আমার মনে হয় সত্যি করে বললে কেউ চোখের পানি রাখতে পারবেন না আপনারা। সেই কাঁধে করে নিজে সেলাই করে, কাঁধে করে বাসে চড়ে ব্যাগে বয়ে নিয়ে নিয়ে দোকানে দোকানে সাপ্লাই করতেন, সেখান থেকে যা পয়সা পেত সেই পয়সাটা কোনো দিন পেত কোনো দিন পেত না, তারপরে বাসায় আসতো, আসার সময় বাজার করে আসতো। আমাদের বেশিরভাগই দুপুরবেলার খাবার আলু ভর্তা আর ডাল জুটত। কোনো কোনো দিন হঠাৎ করে হয়তো একটু আম্মা পয়সা বেশি পেলে মাংসটা নিয়ে আসতো, ওই মাংসটুকু দিয়ে আমরা 10 ভাই বোনে আমরা খুব আনন্দ করে খেয়েছি। এবং আমরা কিন্তু আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ তো ছিলই না, বরং ভালোবাসার কোনো কমতি ছিল না। আমার মা আসলে অনেক কষ্ট করেছে, যেটা মানে আমি বলতে পারবো না। আর আমার মায়ের আদর্শ, এটা আমার মনে হয় পৃথিবীতে মানে প্রত্যেকটা মানুষের আদর্শ হওয়া উচিত।
আমার বাবাকে যে সে কতটুকু শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন, বাবাকে তো উনি বেশি দিন পাননি, খুব কম বয়সে বিধবা হয়ে গেছেন। এই 10টা ছেলে মেয়েকে, স্বামীকে হারিয়ে এই সন্তানগুলোকে মানুষ করার জন্য যুদ্ধ করেছেন। মানুষ বন্দুক হাতে নিয়ে যুদ্ধ করে, কিন্তু আমার মা বন্দুক হাতে নেয়নি, কিন্তু সে লিটারেলি সে যুদ্ধ করেছে। এবং যুদ্ধ করে আজকে কিন্তু 10টা ছেলে মেয়েকেই সে মানুষ করেছে, যার যার মেয়েগুলোকে ভালো জায়গায় বিয়ে দিয়েছে এবং ছেলেগুলোকে যার যার জায়গা মতন সে পৌঁছে দিয়েছে। এবারে রত্নগর্ভা মা বেগম জেবুন্নেসা সলিমুল্লার প্রথম নাতি সৈয়দ গাউসুল আলম শাউন, তিনি বলবেন তার নানি তাকে কিভাবে অনুপ্রাণিত করেছে, উজ্জীবিত করেছে জীবনে বড় হওয়ার জন্য। আমার বড় হওয়া, আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার ঘৃণা, আমার যা ভ্যালু সিস্টেম, আমার যা চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেটা পুরোটাই তৈরি হয়েছে আমার নানি বাড়িতে। আমার মামারা, আমার নানি, নানাকে তো দেখিনি, নানা 26 মার্চে মারা গেছেন, 71 জানিনি সবসময়ভাবে। এবং এরপরে আমার নানি কিন্তু আসলে পুরো সংসারটাকে দাঁড়া করিয়েছে, এই একাই সে এটাকে দাঁড়া করিয়ে ফেলবে, এই যে চেষ্টা, এটা আসলে আমাদেরকে অনেক দৃঢ় করেছে। বিকজ আমরা ওখান থেকে শিখেছি আর কি, সারা জীবন নানিকে দেখেছি, নানি বাজার করেছে, চারতলা বাড়ি 71-এ তার মানে যুদ্ধের সময় নানুর হাঁটুতে ব্যথা পেয়েছিল নানু, কিন্তু সেই ব্যথা পাওয়া কিংবা ভেঙে যাওয়া আসলে কিছু থামাতে পারেনি। এই চারতলা বেয়ে নামতেন, আবার চারতলা বেয়ে উঠে সে প্রতিদিন বাজার করতেন, সেই বাজার নানুকেই করতে দেখেছি। এবং আজকে এসে নানুকে দেখলে বোঝা যাবে না, নানু আসলে কতটা দৃঢ়চিত্তের মহিলা, তার কাছে সে কতটা শক্ত মহিলা আর কি, যেই যেই শক্তিটা আসলে তিনি আমাদের মধ্যে সঞ্চার করতে পেরেছিলেন। এবং ওই শক্তি নিয়েই কিন্তু আমরা আসলে আমাদের এই সময়টা পার করে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা জানতাম যে যে কোনো অবস্থাতেই স্বপ্ন দেখা সম্ভব এবং সেটাকে সফল করাও সম্ভব। এই পুরো ব্যাপারটার পিছনে কিন্তু কোথাও না কোথাও একটা আমার নানির মানে একটা বিশাল ভূমিকা আছে আমাদের জীবনে। এবারে রত্নগর্ভা মায়ের মেয়ের বড় সন্তান পূর্বা বলবেন কিভাবে তার নানি তাকে অনুপ্রাণিত করেছে। আমার ছোটবেলা ম্যাক্সিমাম সময় নানুর বাসায় কেটেছে, কারণ নানুর সাথে আমি খুব ক্লোজ ছিলাম আর নানু আমাকে ভীষণ আদর করতো। মানে আমার মনে হয় যে এখনও নানু আমার ব্যাপারে বায়াস টু সাম এক্স, মানে এত নাতি নাতনি কিন্তু আমার ব্যাপারে ফিলিংসটা তার একেবারেই অন্যরকম। নানুকে একটা কিছু বললে সেটা নানু কখনোই মানে ওই মুহূর্তে তার বানায় দিতে হবে এরকম, মানে তখনই সে বানাবে এবং আজও সে একই রকম। নানুকে দেখে শিখার মতো অনেক কিছু আছে, কারণ নানু এত লাইফে এত স্ট্রাগল করছে আর এত শক্ত মনের এত, কিন্তু নানুর এক্সপ্রেশনটা হয়তো খুব কম কিন্তু নানুর ফিলিংসটা খুব বেশি, যেটা আমি ফিল করতে পারি প্রত্যেক মুহূর্তে, কারণ আমি জিনিসটা নানুর খুব কাছাকাছি সময় থেকে এই জিনিসটা ফিল করতে পেরেছি। নানুর কাছ থেকেই শিখে হয়তো আজকে আমি জীবনে এখানে, মানে আমার লাইফেও এখন তো আমার নিজেরও সংসার আছে, বাচ্চা আছে, সো আমি সেখানেও সেই এক্সপিরিয়েন্সগুলো অ্যাপ্লাই করি। আমরা এখন কথা শুনব রত্নগর্ভা মায়ের আরেক সন্তান শোয়েব মোহাম্মদ তারিকুল্লার কাছ থেকে। আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা, আমার মনে হয় প্রতিটি মানুষের কাছেই তার মা শ্রেষ্ঠ মা। আর সেদিক দিয়ে আমার মা অনেক বয়স হয়েছে আজ, কিন্তু তারপরেও এই যে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ, আমি কখন বাইরে থেকে আসলাম, কি খেলাম, আবার কখন বাইরে যাচ্ছি ওনাকে বলে যাচ্ছি, কখন আমি ডিউটি থেকে আসলাম, সব কিছু ওনাকে বলতে হয় এবং সব ব্যাপারে উনি এতটা বেশি নজর রাখে এই এত বৃদ্ধ বয়সে, এটা আমার মনে হয় খুব কম মার পক্ষেই সম্ভব। আর সেই জন্য আমি অত্যন্ত গর্বিত আমার মাকে নিয়ে। ছোটকাল থেকে এই মাই আমাদেরকে কোলে পিঠে করে বড় করেছেন এবং আজও সেই মা খবর রাখছেন। এবার রত্নগর্ভা মায়ের দ্বিতীয় কন্যা নাসরিন ইয়াকুব, আপনার কাছে জানতে চাচ্ছি মায়ের ঠিক কোন আদর্শকে ধারণ করে আপনি এগিয়ে চলেছেন এবং আপনি কি সেই আদর্শগুলোকে আপনার বাচ্চাদের মাঝেও ছড়িয়ে দিয়েছেন। আমার বাবাকে মেরে ফেলার পর থেকে, সেই থেকেই যখন আমার মাকে এত কষ্ট করতে দেখেছি, যেটা আমি বলতে পারবো না। আর আমার মার যে আদর্শ আমরা দেখে আসছি, যেই নীতি আমরা দেখে আসছি, আমরা প্রত্যেকটা ভাই বোন যেটা দেখে আমরা এত বেশি এই জিনিসগুলো আমাদের মনে গেঁথে গেছে যে আমরা কারোর সাথে কোনো ব্যবহার করতেও আমরা ওই রকম ব্যবহার করি। আমরা আমার মাকে যেমন ব্যবহার করতে দেখেছি, ভালো ব্যবহার, কখনও কারোর সাথে খারাপ ব্যবহার কী জিনিস আমি বলতে পারবো না। নট ইভেন আমার কাজের লোকের সাথেও আমি অমন কখনও খারাপ ব্যবহার আজ পর্যন্ত করিনি।
তারপরে আমাদের বাড়িতে ড্রাইভার বলেন যারা থাকে, কারোর সাথে না, মানে আমি এটা শিখিনি আসলে কি করে কারোর সাথে খারাপ ব্যবহার করতে হয়। কারণটা একটাই, যেটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, এবং আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি যে কেউ যদি মার কাছ থেকে কিছু শিখে সেটাই তার সেই মানুষটা আসলেই একটা আদর্শবান মানুষ হবে। কারণ মা কখনোই ভুল কিছু শেখায় না, মারা যেটা ভালো শিক্ষা দেয় সন্তানরা সেই ভালো জিনিসটাই নেয় মার কাছ থেকে। এবারে রত্নগর্ভা মায়ের দ্বিতীয় কন্যা নাসরিন ইয়াকুবের স্বামী মোহাম্মদ ইয়াকুব, জামাই হিসাবে আপনার কাছে জানতে চাইব আপনি আপনার শাশুড়িকে কীভাবে মূল্যায়ন করেন। আমার মার মৃত্যুর পরে ওনাকে আমি মার মতো স্নেহ করি, এমন উনি আমাদেরকে যথেষ্ট আদর যত্ন করে, এমন উনি আমাদেরকে জামাই বলে মনে করে না, ছেলেকে যেভাবে মনে করেছে আমাদেরকে ছেলেদের মতো মনে করে। তা আসলে সত্যি কথা, আমরা খুব সৌভাগ্যবান যে আমি এরকম একটা শাশুড়ি পেয়েছি আমার জীবনে, তার জন্য আসলে আমি সারাটা জীবন খুব ওনার উপর খুব সন্তুষ্ট। একটা জিনিস আমার খুব ভালো লাগে, উনি যা কিছু বলে নিরপেক্ষভাবে বলতো, আর বেশ আর সবাইকে ছেলেকে যেভাবে আদর করে আমাদেরকে সে ধরনের আদর করে। বিয়ের পরে আমি ওনাকে দেখেছি যে তখন তো উপার্জন করার মতো এই বাসায় কেউ ছিল না, তখন শুধু ছিল আমার শাশুড়ি। আমি দেখেছি ওনার একটা ছোট্ট একটা শিল্প কারখানার মধ্যে ছিল, উনি কিছু কাজকর্ম এখানে বাসায় বসে করতেন। এখানে আশেপাশে কিছু লোকজন ছিল যাদের বিহারি ধরনের, তাদেরকে নিয়ে কিছু জিনিসপত্র বানাতেন উনি, যেমন ম্যাক্সি ধরনের কিছু, বালিশের খবর, এই ধরনের কিছু তো উনি নিজে করতেন, এবং নিজে গিয়ে এইগুলো জিনিসগুলো সাপ্লাই করতেন। তো দশজন যে ছেলে মেয়েকে উনি মানুষ করেছে, আসলে উনি যথেষ্ট কষ্ট করেছেন ছেলে মেয়েদের জন্য, এবং তারা কেউ ছিল না, যেমন সাদিদা শিবলীদা তারা বাইরে, তারা ছিল দেশের বাইরে ছিল, তখন উনি ছিলেন শান্তিনিকেতনে, সাদিদা তখন বাইরে ছিলেন। মানে দশটা ছেলে মেয়েকে লেখাপড়া করানো মানুষ করা একটা বিরাট কঠিন ব্যাপার। আমরা নিজে আশ্চর্য হয়ে যাই একটা মহিলা হয়ে উনি কীভাবে এই সংসারটাকে মানে উপার্জন ছাড়া নিজের উপার্জনে পুরো সংসারকে সচলভাবে চালান। শুধু দর্শক, এবারে কথা বলবো রত্নগর্ভা মায়ের আরেক গুণী সন্তান শিবলি মোহাম্মদের সঙ্গে। আজকে আপনার সঙ্গে কথা বলবো, আপনার মা সম্পর্কিত অনেক কথা জানবো, আপনার মায়ের সংগ্রাম, কীভাবে আপনাকে যত্ন করে মানুষ করলো, আপনি নাচের জগতে কীভাবে এলেন, আপনার লেখাপড়া সম্পর্কিত তথ্য, এগুলো সব কিছু জানতে চাই। তার আগে যে কথাটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বাবাকে যখন নৃশংসভাবে হত্যা করা হয় তখন তো আপনি খুব ছোট ছিলেন, তারপরেও কি তখনকার কোনো স্মৃতি আপনার মনে আছে? হ্যাঁ, আমার আসলেই মনে হয়, এবং মনে হয় কি মানে দুঃস্বপ্ন আমি আজও দেখি এত বছর পরেও। সেটা হলো যে অনেক বড় কাহিনী, অনেক বড় মানে অনেকবার আমরা বলেছি, তো আমার যেটা মনে হয় যে মা দুটা পা ভেঙে গেছে, আমাদেরকে একটা আশ্রয় শিবিরে নিয়ে যাচ্ছে দুজন অবাঙ্গালী, সঙ্গে আমার বড় বোন আর আমরা সব কটা ছোটো ছোটো ভাই বোন। যখন চলে যাচ্ছিলাম এই বাড়ির সামনে দিয়ে, তখন রাস্তার উপরে দেখলাম আমার আব্বার মানে নিঃসার দেহটা, যেখানে কোনো হয়তোবা জীবন ছিল কি ছিল না জানি না, আব্বার ডেড বডিটাই পড়া ছিল, ওটাকে ফেলে আমাদের যেতে হয়েছে, যেহেতু আমাদেরকে সামনে ভিড়তে দিচ্ছিল না। তো আমার স্মৃতিতে ওটাই ভাসে যে আমরা আর কোনো দিন বাবার লাশ পাইও নি, দেখতেও পাইনি, তবে জেনেছি আমার এই মসজিদের ইমাম সাহেব, আমার আব্বার অত্যন্ত বন্ধু চাচা, আমার আব্বার এই ডেড বডিটা দেখার সুযোগ পেয়েছিল, ফেসটা, তা ওই জায়গাটা শনাক্ত করা হয়েছে কবরস্থানে, যে এখানে আমার বাবার মানে সমাধি করা হয়েছিল, কবর দেওয়া হয়েছিল। আপনার মা আপনাদেরকে মানুষ করার পেছনে তো সবচাইতে বড় ভূমিকা রেখেছে, উনি একাই হাল ধরেছেন। দেখো, মায়ের সংগ্রামের কথা বলতে গেলে তো এতদিনে অনেককে বলেছি, আবারও ছোট করে একটু বলি যে আমার মা সেরকম একাডেমিক কোয়ালিফিকেশন ছিল না, তখনকার হাউস ওয়াইফরা যেরকম 7-8-9 পর্যন্ত পড়াশোনা, কিন্তু আমার আম্মা স্বশিক্ষিত ছিলেন। আমার আম্মার বিচার বিবেচনা এগুলোর কোনো তুলনা নেই। আম্মাকে আব্বা শখ করে সিঙ্গার কোম্পানিতে সেলাই এমব্রয়ডারি শিখিয়েছিলেন, আমার আম্মার পুঁজি ছিল ওইটুকুই, ওইটাকে দিয়ে আমার আম্মা সারা রাত জেগে সেলাই করতেন, এমব্রয়ডারি করতেন, এই দশজন ভাই বোনকে। এবং শুধু আম্মার এই সেলাইয়ের অর্থ দিয়েই কিন্তু আমাদেরকে এই পড়াশোনা শুরু হয় আমাদের। আপনাদের মানুষ করতে গিয়ে উনি ওনার নিজের কত স্বাদ আহ্লাদ ত্যাগ করেছেন। কোনো স্বাদ আহ্লাদই আম্মার ছিল বলে তো আমার মনেও হয় না, কারণ আমার আম্মা ওইভাবেই আমাদেরকে বড় করেছেন যে দেখতাম যে খাবারের পরে যদি কিছু অবশিষ্ট থাকতো সেটুকুই আম্মা খেতেন, মানে এত অভাবের মধ্যে। এখন তো সবগুলো ভাই বোন স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত,
এখন যখন কোনো একদিন ধরেন ছুটির দিন, আপনার কোনো প্রোগ্রাম নেই, আপনি একা একা ঘরে বসে থাকেন, এই স্মৃতিগুলো যখন মনে করেন আপনার মায়ের স্যাক্রিফাইস, তখন আপনার কী অনুভূতি হয়? এই স্যাক্রিফাইসের কথা না প্রতিনিয়তই মনে হয়। আমরা টেবিলে, এবং আমরা একটা জিনিস বলি যে আমরা যখন এই অভাবে বড় হয়েছি না, আমাদের বাড়িতে সুখ ছিল, আমরা ভাই বোনরা হইচই, মজা, আনন্দ, কী দিল টেবিলে, রুটি না চিনি না গুড় না ভাজি, আমাদের এগুলোতে খুব একটা মাথা ব্যথা ছিল না। যা দিত খিদে পেটে থাকতাম, তো সবটাই অমৃতের মতো লাগতো, যাই দিত সেটাই খেয়ে নিতাম, পানি খেয়ে নিতাম, পেট ভরে যেত আমাদের এরকম। কিন্তু আমাদের আনন্দ ছিল, যে জন্য আমরা আজ যখন সব ভাই বোনরা প্রতিষ্ঠিত, সবাই মাকে নিয়ে বসি, আমরা তো আমাদের জীবনটাই মাকে নিয়ে, মাকে ঘিরেই আমাদের জীবন। তো আমরা কাজের পরে আম্মাকেই সবচাইতে বেশি সময় দিই সবাই আমরা। তো ওই খাবার টেবিলে বসে হয়তো আমরা স্মৃতিচারণ করি, অমুক দিন এটা হয়েছিল, ওই সময় এটা হয়েছিল, ও সোহেল আমার ছোটো ভাই যে ডেনমার্কে থাকে, আজকে ও থাকলে খুব ভালো হতো, ওই সোহেল ওখানে বসে সোহেল দেখা ছোটোবেলা একটু যেহেতু ছোটো, ও খাবার নিয়ে একটু বায়না করতো, এটা না ওটা, ওটা না এটা, তো ওইটা নিয়েও আমরা অনেক সময় ওকে খ্যাপাতাম বা বোঝাতাম। তো ওই দিনগুলো আমরা খুব মিস করি, খুব মিস করি। তো আপনার মা আপনাদের যেভাবে যত্ন আত্তি করে কষ্ট করে লালন পালন করেছেন, তো এখন তো আপনারাও মাকে অনেক সময় দিচ্ছেন, তো নিশ্চয়ই এখন কোনো আফসোস নাই আপনাদের? কোনো আফসোস নেই, বিশ্বাস করো, আমি সাদি শোয়েব তিনটা ভাই বাড়িতে থাকি, আমার বোনরা নিজেদের ঘর সংসার ফেলে চলে আসে, আমরা তিন ভাই কাজের পরে সেই মাকে ঘিরে রাখি, শোয়েব কেন আসছে না আম্মার টেনশন, শোয়েবকে দেখলেও মুখে একটা হাসি। আমরা তো সেই ভাগ্যবান বললাম না যে আমরা ওল্ড হোমে মাকে পাঠাতেও পারবো না, আর সেই দুর্ভাগ্যদের কথাই বলি যারা মাকে বাবাকে যত্ন করে না বা নিজের স্ত্রী সন্তান নিয়ে জীবন কাটাচ্ছে, মা বাবার কথা ভাবেও না, হয়তো মনে করে মান্থলি টাকা দিয়ে দিচ্ছি, তাদের মতো দুর্ভাগা, ওদের মতো দুর্ভাগা, ওদেরকে আমি ধিক্কার দিই, সিম্পলি ধিক্কার জানাই। মাকে নিয়ে অনেক অনেক কষ্টের এবং অনেক অনেক সুখের কথাও আপনার মুখে শুনলাম, সত্যি অনেক ভালো লাগছে। এবার একটু নাচের প্রসঙ্গে আসি, নাচের প্রতি আগ্রহী হলেন কিভাবে আপনি? ওই যে আমাদের বাড়িতে একটু গান বাজনা করতাম ছোটোবেলায়, সবাই গান করতাম, নিজেরা নিজেরা ফাংশন করতাম, নাচও করতাম ওর মধ্যে, স্কুলে একটু একটু নাচ করতাম, স্কাউটিং করতাম, স্কাউট ক্যাম্পে গেলে একটু নাচ করতে হতো, নিজেরাই বানিয়ে বানিয়ে নিতাম। অনেকগুলো ভাই বোন তো, তারাই অডিয়েন্স, একদম একদম তারাই অডিয়েন্স, তারাই অ্যানাউন্সার, তারাই আর্টিস্ট, তো এই মজাগুলো ছিল, যে জন্য ঘরে একটা চর্চা ছিল। আর আমি গান শিখতাম ছায়ানটে, তো আমি যখন গান শিখতাম আমি লুকিয়ে লুকিয়ে নাচের ক্লাসগুলো দেখতাম, আমার খুব ভালো লাগতো। তো একবার একটা অনুষ্ঠানে সঞ্জিদা আপা বললো যে নাচের গানের ছেলেদেরকেও নাচতে হবে, তো ওই নাচ করতে গিয়ে একটা আমার ইন্সপিরেশন হলো, যখন আমি এই নাচের স্কুল মানে নাচে ভর্তি হলাম ছায়ানটে, ওখানে আমি এক বছর নাচ শিখি কার্তিক সিং, গুরু কার্তিক সিং, গুরু অনিতা দে, অজিত দে, ওনাদের কাছে শেখার পরে এক বছর পরেই আমি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করলাম। আমি কিছুই সে অর্থে পারতাম না, যাই হোক সে অনেক লম্বা কাহিনী, আমি স্কলারশিপ পেলাম, আমি ভারত সরকারের বৃত্তি নিয়ে চলে গেলাম লখনৌতে, ওখানে দু বছর শিখে আবার ফিরে এলাম দিল্লিতে, যে আমার মেইন গুরু পণ্ডিত বিরজু মহারাজ, সারা বিশ্বের একজন সেরা ব্যক্তি, তার ভালোবাসা, তার স্নেহ, তার সব কিছু পেয়ে যখন আমি নাচ করলাম, নৃত্যশিল্পী হলাম, তখন মা কিন্তু একটু মনে মনে কষ্ট ছিল, কিন্তু আমার মেজো ভাই শামীম ভাই যিনি মারা গেছেন ক্যান্সারে, আমার মেজো ভাইয়ের খুব সাপোর্ট ছিল। ন্যাচারালি যেটা হয় যে একটা ছেলে নাচ করে কী করবে, কী ভবিষ্যৎ, তো এটা তো প্রফেশন হতে পারে না, একজন ইঞ্জিনিয়ারিং ছেড়ে চলে গেল গান গাইতে, একজন ফিজিক্স ছেড়ে চলে গেল নাচতে, মা বোধহয় ভাবতেও পারেনি যে একজন ইঞ্জিনিয়ারিং ছেড়ে একজন দেশের এক নম্বর শিল্পী হবে, আরেকজন নাচে এত নাম করবে, এক নামে চিনবে, এটা বোধহয় তখন ভাবতে পারেনি। না না কেউ, আমরাই ভাবিনি, আমরা নিজেরাও তো জানতাম, তখন তো বাধা দিয়েছিল, তখন বাধা ছিল না ঠিক, মনটা খুব কষ্ট ছিল আমার যে কি পাগলামি করছে এরা সব, কিন্তু যখন দেখলাম যে নাম হয়েছে, সবাই ভালো বলছে, নাম হওয়ার পরে আপনার মা আপনাদের কি বলে? ও আমার মা ওই যেটা বললাম, আমার মা ভীষণ ভালো দর্শক, মানে দর্শক শ্রোতা দুটাই, গানও ভালো না হলে বলে দিবে গান ভালো হয়নি, নাচ যদি খারাপ হয় একদম পরিষ্কার বলে দিবে, ওরে বাবা আজকে তোকে মোটা লেগেছে। আমি একবার একটা অনুষ্ঠান করছি, মুগুর উঠছে, মুগুর নামছে এক খণ্ড জমির জন্য নির্মলেন্দু গুণের কবিতার সঙ্গে অভিনয় করছি, মুগুর মাটি আউটডোরে শুটিং করছি, তো আমার মাসেল টাসেলগুলো এমন হিউজ মনে হচ্ছে, তো আমার আম্মা বলছে যে তো তুই এক খণ্ড জমির জন্য এত আকুতি, তো তোকে দেখে মনে হচ্ছে জমিদার তুই। খুব মজার কথা তো, হ্যাঁ মানে আম্মা ভীষণ ভালো সমালোচক,
ভালোটাকে ভীষণ ভালো বলে, যদি বলে আম্মা যদি বলে হ্যাঁ খুব ভালো লাগলো নাচটা, আমার খুব আনন্দ। উনি একজন ভালো বোদ্ধা, বোদ্ধা দর্শক একদম। অনেকেই বলে যে আমরা খুব স্পষ্টবাদী, আমাদের সব ভাই বোনদের মধ্যে এটা আছে, যেই গুণটি আমরা পেয়েছি আম্মার কাছ থেকে, কেননা আমরা ছোটোবেলা থেকে দেখেছি আম্মা খুব স্পষ্টবাদী, আম্মা অন্যায়ের প্রতিবাদ করেন, আম্মার মধ্যে সততা আছে, আম্মার মধ্যে ধৈর্য আছে। তো আমি যে জন্য মনে করি যে এটা আম্মার কাছ থেকে আমাদের পাওয়া। আজকে আমি যে আমি শিবলী মোহাম্মদ যে জিনিসটা নিয়ে গর্ব করি তা হলো আমার সততা এবং আমার ধৈর্য। আমার ধৈর্যর দিক থেকে হয়তো অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটে যায়, কিন্তু পরক্ষণে আমি উপলব্ধি করি যে এটা আমার ঠিক হয়নি। তো এই জিনিসগুলো আসলে আম্মার কাছ থেকে পাওয়া। তো আমার মনে হয় যে এই সব সব মানুষকেই বলবো যে পৃথিবীতে বেঁচে থাকার জন্যে সবচেয়ে বড় শক্তি হলো তার সততা। আর এই সততার জন্যে আমি মনে করি যে এটা আমার পরবর্তী জেনারেশন বা আমার যারা স্টুডেন্ট আছে আমি তাদের মধ্যেও এই জিনিসটাই বারবার বলি যে একজন সৎ মানুষ হওয়ার চেষ্টা করো, একজন বড় শিল্পী বড় পদে থাকার আগেও তোমাকে ভাবতে হবে যে তুমি একজন সৎ মানুষ, এবং ওইটাই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। তো যাই হোক, আমি আমার মায়ের পাশে বসে আমি একটা কথাই বলতে চাই যে আমরা 45টা বছর আমরা অপেক্ষা করেছিলাম এই দেশে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। আমার মা এই যে একটু আগে বললেন যে তার আজকে খুব আনন্দ হয়, যে সত্যিই তাই, এই যে যুদ্ধাপরাধীদের যে বিচার কাজটা করলেন, যিনি করলেন তাকে আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে আমরা জানাতে চাই আমাদের কৃতজ্ঞতা। তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো এই জন্য যে উনি না হলে এই কাজগুলো হতো না। এবারে রত্নগর্ভা মায়ের সর্বকনিষ্ঠ কন্যা সন্তান ইয়াসমিন হোসেনের কাছে জানতে চাইব, এক কথায় তার মা তার কাছে কি? প্রতিটা মাই তার সন্তানের জন্য নিবেদিত থাকে, তবে আমার মা একেবারেই আলাদা। উনি ওনার যে অবদান সেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তবে আমি যখন ছোট ছিলাম আমার মা যতটুকু আমার জন্য করেছেন, এই ঋণ তো আসলে মায়ের ঋণ তো কোনোদিনই কেউ শোধ করতে পারবে না। আমার মনে হয় মা মানেই আমার পৃথিবী। এবারে রত্নগর্ভা মায়ের কনিষ্ঠ জামাতা জাকির হোসেন শেকপ, জামাই হিসাবে আপনার কাছে জানতে চাইব আপনি আপনার শাশুড়িকে কিভাবে মূল্যায়ন করেন? শাশুড়ি তো আমার আরেকটা মা, তাই না? আমার শাশুড়ির ব্যাপারটা যেটা সেটাতে এক কথায় আমি আসলে মূল্যায়ন করতে পারবো না, কেন ওনার চারিত্রিক বৈশিষ্ট্যের আমি কোনো মানে নেগেটিভ দিক কখনো পাইনি, আমি সবসময় পজিটিভ দিকই পেয়েছি। আর আরেকটা ব্যাপার যেটা ওনার সবচেয়ে স্ট্রং দিকটা যেটা চারিত্রিক বৈশিষ্ট্যের, যে উনি কারোর সমালোচনা সহ্য করতে পারে না। ইভেন কি ওনার যদি কোনো শত্রু থেকে থাকে শত্রুর সমালোচনা উনি তো করবেই না, আমরা যদি কেউ সমালোচনা করতে থাকে পাশে আশেপাশে যদি করতে থাকে উনি এটা টোটালি অ্যাকসেপ্ট করে না। এটা সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য যেটা অনুকরণীয়, আমরা সবাই এটা মানে গর্ব সহকারে এটা আমরা নিজেরা আলোচনাও করি। আর আমার শাশুড়ি তো একটা সংগ্রামী মহিলা, একটা মহিষী মহিলা। এবারে অরণ্য কিছু কথা বলবে তার নানু সম্পর্কে। আমার নানু আমার কাছে অনেক প্রিয়, আমার প্রিয় মানুষদের মধ্যে আমার নানু ওয়ান অফ দেম। আমি সবসময় নানুর কাছে যা সব আবদার করে চেয়ে থাকি, আর নানু সবসময় আমার এমন কোনো আবদার নেই যেটা নানু দেয়নি। খেতে চেয়েছি কিছু, খেতে ভালো লাগতে যখন নানুর কাছে ছিল নানু ওটা এনে দেয় তখনই, কিছু লাগলেও নানু আমাকে দেয়। আমি ভীষণ গর্ববোধ করি আমি এরকম একটা নানু পেয়েছি। প্রিয় দর্শক, এবার প্রিয়াঙ্কা বলবে তার নানু সম্পর্কে। এক কথায় যদি বলতে হয় শি ইজ এ সুপার ওম্যান, বিকজ ছোটোবেলা থেকে নানু এমন কিছু দেখিনি যে করতে পারে না। সে আমার নানা ছিল না, সে আমার নানাও আই থিঙ্ক তার বাচ্চাদের জন্য যা করতো আমাদের জন্য যা করতো, শি বিং আ ওম্যান সে আমাদের সবার জন্য সব কিছু করতো। এবং একটা কথা না বললেই না, আমার নানুর অনেক গুণ। সে ছোটোবেলা থেকে দেখে আসছি সে কোনো একটা কিছু থেকেই শি উড মেক সামথিং আউট অফ ইট। মানে আমরা বলতাম নানু এটা ফেলে দাও, বা নানু ইউজ টু বি লাইক যে না এটা দিয়ে আমি কিছু একটা করতে পারবো, এবং সে প্রত্যেকটা জিনিস কোনো না কোনো কাজে লাগিয়ে ফেলতো। সো যেটা বলবো আনফর্চুনেটলি আমরা কেউই পাই নেই, বাট দ্যাটস অ্যান অ্যামেজিং থিং নানু হ্যাজ। অ্যান্ড তার অনেক ট্যালেন্ট, তার অনেক গুণ, সে সব করতে পারে, কোনো কিছু নেই যে সে করতে পারে না। এবার কথা শুনব রত্নগর্ভা মায়ের নাত জামাই রিসাল মাহমুদের কাছ থেকে। নানুর স্টোরিটা আমাকে আসলে সবসময় অনেক ইন্সপায়ার করেছিল। অ্যান্ড ইভেন আমার ফ্যামিলিতেও আই কাম ফ্রম আ ওয়ার স্ট্রিকেন ফ্যামিলি। আমার নানা বুদ্ধিজীবী ছিলেন, অ্যান্ড 71 হি ওয়াজ অলসো অ্যাসাসিনেটেড। নানু যেই কষ্টটা করেছেন অ্যান্ড নানুর যেই ক্যারেক্টার, সেটা জাস্ট প্রমাণ করে দেয় ওনার
ছেলে মেয়েদের সাকসেস দেখে আমি 100% সাকসেস নানুকেই দিব এটার জন্য। অ্যান্ড নট অনলি দ্যাট, যেটা ভালো মানুষ ক্রিয়েট করে, এটার জন্য আমি মনে করি নানুকে যে সম্মান আজকে দেওয়া হচ্ছে বিটিভি থেকে, সরকার থেকে যে সম্মানটা দেওয়া হচ্ছে, এটা শি ইজ আ ভেরি ট্রুলি ডিজার্ভিং পার্সোনালিটি টু ডিজার্ভ দিস রেসপেক্ট। এই ধরনের মা যদি জেনারেশন পর জেনারেশন আসতে থাকে, উই উইল হ্যাভ নো প্রবলেমস টু প্রোগ্রেস অ্যাজ এ নেশন। অ্যান্ড এই কনফিডেন্স হচ্ছে আমার, আমি জামাই হিসাবে এই পরিবারে আসতে পেরেছি, এটা আমার জন্য ভেরি প্রাউড একটা মোমেন্ট। এটা আমাকে অনেক বড় একটা কনফিডেন্স দেয় যে নানু একটা এক্সাম্পল সেট করে দিয়েছে যে কিভাবে মা হইতে হয়, কিরকম মা হইতে হয়। সুপ্রিয় দর্শক, এখন কথা বলছি রত্না গর্ভ মায়ের আরেক সন্তান সাদি মোহাম্মদের সঙ্গে। সাদি মোহাম্মদ এমন একটি নাম যাকে আমরা সবাই এক নামে চিনি, সত্যিকার অর্থে কি তার পরিচয় নতুন করে তুলে ধরার আর কিছু নেই। আপনার বাবাকে যখন পাক হানাদার বাহিনী নৃশংসভাবে হত্যা করে, ঠিক তখন আপনার বয়স কত ছিল? আমি তখন কৈশোর পেরিয়ে প্রথম যৌবনের আমি, কিন্তু আমার যেটা হলো যে আমি তো একমাত্র সাক্ষী, মানে বাবাকে আমার সামনেই মেরে ফেলে আর কি। কীভাবে বাবাকে মারা হলো, কীভাবে আমি পালিয়ে গেলাম, আমাকে তারপরে দেখলাম বাবাকে রাস্তায় ফেলে দিয়ে আমি চলে গেলাম এবং বাবার লাশটিও আমরা খুঁজে পাইনি, তো এইসব কথা না ঠিক বলতে গেলে আরও বেশি মানে ভারাক্রান্ত হয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই পুরো বাড়িটা তো একেবারে পুড়িয়ে দিয়েছিল এবং আমরা একেবারে কপর্দক শূন্য হিসেবে হয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। এবং আমরা মনে করো যে আমার মনে আছে শিবলি একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরা ছিল, আর হাত পায়ে কোনো স্যান্ডেল ছিল না আমাদের। আমি একটা ফুল প্যান্ট পরা, একটা শার্ট পরা, ব্যাস খালি পায়ে কে যে কোথায় ছিটকে বেরিয়ে গেলাম বাবাকে ফেলে, ওটার কথা মনে পড়লে না মনে আসলে আমার আমার মনে হয় মানে ভীষণ আমাকে, আমি না এখনও স্বপ্ন দেখি জানো। হয়তো অনেকে বলতে পারে যে আপনি এটা বানিয়ে বলছেন না তো এই 45-46 বছর পরে, আমি না আমি এখনও দেখি মানে ছবিকেও হার মানায়। হ্যাঁ, আমি এখন দেখি একটা কিছু না একটা অসম্ভব একটা বিভীষিকাময় অবস্থা, হঠাৎ যখন ঘুমটা ভেঙে যায় না তখন মনে হয় যে ও যাক মানে এটা বাস্তব নয়, স্বপ্ন দেখলাম। আর এই কথাগুলো আমাকেই বলতে হবে যেহেতু আমি একমাত্র সাক্ষী। আর আপনার আপনার মা তথা আপনার পুরো পরিবার এই যে আপনার অনেক সংগ্রামের ভেতর দিয়ে এই পর্যন্ত এসছেন, তো গানে আপনি কী করে এলেন? কেউ আমাদের কোনোদিন গান বাজনার মধ্যে ছিল না, মানে প্রচণ্ড রকম রক্ষণশীল পরিবার। মানে মৌলানা সাহেব ছিলেন আমার নানা ভাই, কারী সাহেব ছিলেন আমার দাদা ভাই, এমন এমন একটা পরিবারে জন্ম নেওয়া। কী করে আমরা যেমন ওই সকালবেলায় উঠে কোরআন পাঠ করা, সব কিছু স্কুলে যাওয়ার আগে মানে পাঁচ অক্ত নামাজ পড়া, সন্ধ্যার আজানের ঠিক আগে দিয়ে বাড়িতে চলে আসা, একটা খুব নিয়মের মধ্যে আমরা ছিলাম। কিন্তু আমার বাবা কিন্তু কখনো গুনগুন করে গান গাইলেও বাবা কিন্তু কোনোদিনই গানের বিরুদ্ধে কখনো বকতেনও না বলতেনও না, এটা মনে আছে আমার খুব স্পষ্ট। আমরা শুনেছি যে আপনার মা খুব গুণী ছিলেন। আমার মা খুব গুণী ছিলেন, কিন্তু মা তো আর গুনগুন করে গান গাইতেন না। আমি বাবাকে দেখতাম, বাবা যখন বাথরুম থেকে গোসল করার পরে উনি বেরিয়ে যেতেন, তখন ওনার চুলগুলো, এটা আমার মতো লম্বা লম্বা চুল ছিল, ঝাঁকা চুল, সেগুলোকে উনি মুছতে মুছতে গুনগুন গুনগুন করতেন। কী গুনগুন করতেন আমি জানি না, তবে একটা সুর উনি ভাসতেন, তাই মনে হয় ওখান থেকে মনে আমি পেয়েছি, এমনটাও হতে পারে। কারণ আমি অনেক খুঁজেছি আমি কোত্থেকে আমার মধ্যে গান এলো। তারপরে মনে করো যেমন কেউ উৎসাহ দেয়নি বা ধরেন কোনো স্কুলের প্রতিযোগিতায় হঠাৎ ভালো করে ফেললেন, এই ধরনের কি কোনো স্মৃতি আছে? উৎসাহ যেমন আমি রেসিডেন্ট মডেল কলেজ থেকে পাশ করেছি, আমার রেসিডেন্ট মডেল কলেজের যে প্রিন্সিপাল কাজী আজিজুর রহমান উনি আমাকে সবচেয়ে উৎসাহ দিতেন। এবং তখন আমি মানে মডেল কলেজে আমি একদম ওই না জানা মানে মানে অশিক্ষিত গায়ক হিসেবে একদম হিট করা গায়ক ছিলাম আমি। সেই অশিক্ষিত গায়ক হিসেবেই গানটা কখন মনের মধ্যে এলো, কোন ক্লাসে যে আমি এখন থেকে গান করব? আমি 71 সনে যুদ্ধের সময় থেকে, যখন নমাস দাদারা সবাই যুদ্ধে গেছে, আমাকে পাহারা দিতে হচ্ছে আমার নিচের 7 ভাই বোনকে, তো বড় বোন ইউনিভার্সিটিতে পড়তেন, তখন তো বুঝতে পারছো একটা মানে সেই বয়সের মেয়ে, মা মায়ের পা দুটো ভাঙা, কীভাবে যে পালাতাম এক বাড়ি থেকে আরেক বাড়িতে। তখন রাত্রিবেলা আর্মি আসছে, খবর দিচ্ছে
দাদারা এসে আর্মি চলে এসছে, তোরা পালা, আমরা পালাচ্ছি, রাত্রিবেলা ছুটছি, ছোটো দুটো বোন যমজ তখন কোলে নিয়ে ছুটছি। তো তখন ছোট্ট ট্রানজিস্টার রেডিও ছিল একটা, আগরতলা আমার বাড়ির পাশে, কুমিল্লা যেহেতু আমাদের বাড়ি, তো আগরতলা আমাদের বাড়ির পাশে বলে আগরতলা চট করে বললেই ধরতাম। তারপরে যখন স্বাধীন বাংলা বেতার শুনতাম, এই ছিল আমার গান শোনার নেশা এবং স্বাধীন বাংলা শোনা এবং অনুপ্রাণিত হওয়া। একদিক দিয়ে যেমন যুদ্ধের জয়ের আশা নিয়ে, আর দিক দিয়ে আমার গানের ব্যাপারটুকু আমার কাছে খুব বেশি দাঁড় করেছিল। মুক্তিযুদ্ধই আপনাকে অনুপ্রাণিত করেছে? অবশ্যই। আপনার মা আপনাকে আপনার পড়াশোনার ব্যাপারে কিভাবে উৎসাহিত করতেন? বাবা সবসময় তার জীবদ্দশা মাকে বলতেন, দেখো আমি যদি মরেও যাই কিন্তু আমার সব ছেলে মেয়েকে তুমি পড়াশুনোর জন্য কোনোভাবে থামিয়ে না দেয়, ওদের পড়াশোনার জন্য কোনোভাবে থেমে না যায়। এই ব্যাপারটা মা, এই যে বললাম এত এত কষ্ট করে আমাদের মানুষ করেছেন, বললাম না শিবলি মনে হয় বলেছে একসময়, আপা বলেছেন যে একবেলা আমরা খেতাম একবেলা খেতাম না, ছোটোদেরকে খেতে দিতাম একবেলা, আমার রাত্রেবেলা আমরা খুব রেশনিং করে খাবার খেতাম, আমাদের এত আমরা এত হত দরিদ্র ছিলাম। একটা সময় মনে করো যখন ভালো ছাত্র ছিলাম, ওই সব বাবা আমার ইচ্ছে থাকে না ছেলে ইঞ্জিনিয়ার হবে, এক ছেলে ডাক্তার হবে, যেমন শিবলি ডাক্তার হবে, আমি স্কুলে জিওগ্রাফি নিয়েছিলাম আমি ইঞ্জিনিয়ার হব, শিবলি বায়োলজি নিয়েছিল, শিবলি যেমন ফিজিক্সে অনার্সটা করেছে জাহাঙ্গীরনগর থেকে, পরে শিবলি চলে গেছে অবশ্য আমার অনেক পরে। আমি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তে আমার মনে হলো যে আমি গানটা করব, এবং স্কলারশিপ আমি পেয়ে গেলাম শান্তিনিকেতনে, এবং শান্তিনিকেতনে প্রথম আমার হাতে খড়ি। কিন্তু আমার বাড়িতে কেউই সবাই ভেবেছে আমাকে, বলছে ও তো পাগল, আসলে ওর ও স্বাভাবিক মানুষ নয়। এই যে ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দিলেন গানের কারণে, আপনার মা বাধা দেয়নি? কারণ আপনার বাবা তো বলে গিয়েছিলেন লেখাপড়া করাতে। আমার মা না আসলে জানো, ওই যে আমি মাকে কখনো না কাঁদতে দেখিনি, একাত্তরে যে মায়ের কান্না আমি থেমে গেছে, এরপরে মাকে কখনো আমি কাঁদতে দেখিনি। মার কান্না ভেতরে গুমড়ে গুমড়ে মরেছে, এবং মাকে দেখতাম খুব স্তব্ধ হয়ে, আমি যাব কিন্তু আমাকে মা কোনো সম্মতি বা হ্যাঁ না কিছু বলেননি। উনি একদম বিছানায় পড়ে গিয়েছিলেন, বিছানায় একদম আপন মনে শুয়েছিলেন, মনে আছে আমার। কষ্ট পেয়ে? হ্যাঁ অবশ্যই কষ্ট পেয়ে, একটা অনিশ্চিতের পথে একটা ছেলে চলে যাচ্ছে যে কিনা ইঞ্জিনিয়ার হলে পরে একটা ভালো চাকরি পাবে, ঘরের একটু অবস্থাটা একটু ভালো হবে, ছোটো ভাই বোনগুলোকে মানুষ করতে পারবে, সে যাচ্ছে গান শিখতে, কোন পাগলে যায় বলো। যাই হোক, মার মুখটা দেখে মাকে সালাম করে আমি গেলাম। মা কিন্তু পরের বার যতবার আমি আসতাম, মা আমাকে এয়ারপোর্টে কিন্তু আমাকে নিয়ে যেতেন সাথে করে। পরের বার প্রথমবার আমি একলাই চলে গেলাম তেজগাঁও এয়ারপোর্টে, পরের বার প্রতিবার দেখতাম মা আমাকে, আমি তোর সঙ্গে যাব। মা আমাকে ওই বেবি ট্যাক্সি করে আমাকে মা তুলে দিয়ে আসতেন এয়ারপোর্টে, আমি যেতাম। মায়ের বোধহয় ধীরে ধীরে আপনার কাজটাকে ভালো লাগতে শুরু করেছিল? করেছিল, এবং মা আসলে মা তখন একটা রাগ করেছিল, হয়েছিল যদি আমি না যাই। যখন চলেই গেলাম এসে একবার গান টান শোনাচ্ছি, মার মনে ভালোই লাগছিল গান শুনতে। তারপরে কেমন মায়া জন্মালো, ছেলেটা একটা বছর পরে এলো, আহারে আবার চলে যাবে কদিন থেকেই। এই ভালোবাসাটা আসলে মার ভালোবাসার যে ব্যক্তি, মানে কত ধারায় যে গেছে, কতগুলো নদী বয়ে গেছে মার ভালোবাসার, এটা না ঠিক আমি হিসাব মেলাতে পারি না। আমরা অনেক ভাগ্যবান, আরে কত মা দেখি বৃদ্ধাশ্রমে গিয়ে রেখে আসছে অভাগা মায়েরা, আর আর আমাদের মাকে পেয়ে আমরা সব মাকে ঘিরে রেখেছি, যেমন মা আমাদেরকে ঘিরে রেখেছিলেন একাত্তরের পরে, এখন আমরা ভাই বোনরা মাকে ঘিরে রেখেছি। এই ঘিরে রাখার মধ্যে যে কী একটা অদ্ভুত আনন্দ আছে, তাকে যে স্পর্শ করে বসে থাকে, এটা তো আনন্দ আছে। মা যখন শুয়ে থাকে ঘুমায়, তখন কাছে গিয়ে পাশে বসে থাকি, উনি খুঁজে বেড়ান, হাতড়ে বেড়ান, ও কোথায় গেল, শিবলি কই গেল রে, সাদি তুই বস আমার কাছে, বস একটু বস বাবা, আচ্ছা মা আমার তুই রেকর্ডিংয়ে যাবো, যে কখন আসবি আবার, আচ্ছা এই বেশিক্ষণ লাগবে না চলে আসবো চট করে। এর মধ্যে মনে করো ফোন করে খবর নিচ্ছি, মার সাথে কথা বলছি, এতে উনি ভাবছেন যে আমার উপস্থিতিটা সারাক্ষণ ঘরের মধ্যে আছে। আর এখন মার যে একটা জিনিস দাঁড়িয়েছে, খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা আমি এখন না বললেই নয় আপনাদের বলি আমি দর্শকদেরকে, আমার মা আমার গানের প্রচণ্ড সমালোচক ছিলেন এক সময়, তুই এমন চেপে চেপে গান করিস কেন, আরও গলা খুলিয়া গান গাইতে পারিস না, আমাদের কুমিল্লা ভাষায় বলতেন আর কি, আর আমার তো প্রমিত বাংলায় কথা বলি, আমি মা আমি তো চেপে গান করি না, আমি তো খোলা গলাতে গান করি। তো আমি খুব ভয় ভয়ে থাকতাম মা এসে কী না কী বলে, আর এই বয়সে এসে মা
তার ঘরে একটা সিডি প্লেয়ার তার জন্য রাখা হয়েছে এবং সারা দিন রাত আমার গান মা শোনেন এবং মা ভাবেন যে আমি মার কাছেই বসে আছি, আমি গান গাইছি। আচ্ছা, গান নিয়ে কথা উঠলো, তাহলে ওই কথাটা আমার মনে পড়ছে যে মধুর আমার মায়ের হাসি, এই গানটি যে আপনি গেয়েছেন, গাওয়ার পরে আপনার মা আপনাকে কি বলেছিল শুনে, গানটি শুনে? এই গানটি মা রোজ শোনেন, এখনও শোনেন। কি বলেছেন আমার মনে নেই, কিন্তু এখন যখন উনি শোনেন বারবার আমি দেখি গানটি, উনি বলে দেয় আবার দাও গানটা, তখন মনে হয় যে মার ভীষণ ভালো লাগে একটা গান। মাকে নিয়ে গাওয়া এই গানটি কিন্তু সব জায়গায় সমাদৃত হয়েছে, এই গানটি অনেক জনপ্রিয়। আমি অনেক আদর পেয়েছি, মানুষের অনেক ভালোবাসা পেয়েছি এই গানটি গেয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা যে রত্নগর্ভা মা অনুষ্ঠানটি শুরুর মুহূর্তে যে সূচনা সঙ্গীতটি শুনতে পান, মধুর আমার মায়ের হাসি, সেই গানটি কিন্তু আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদের কণ্ঠে। সাদি ভাই, আপনাকে অনুরোধ করব মধুর আমার মায়ের হাসি এই আজকের অনুষ্ঠানে যে সূচনা সঙ্গীতটি, এটি দর্শকদের উদ্দেশ্যে আপনি আমাদেরকে খালি গলায় শোনাবেন। এক লাইন শোনাব। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আমরা এই রত্নগর্ভা মা মহিষী মায়ের দীর্ঘায়ু কামনা করছি, তিনি যেন অনেক অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা বেগম জেবুন্নেসা সলিমুল্লাহ এই রত্নগর্ভা মায়ের জীবন কাহিনী, সংগ্রাম এবং তার যে অক্লান্ত পরিশ্রম করে তিনি যে 10টি সন্তানকে মানুষ করেছেন সেইগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম। তার এই সংগ্রামের কাহিনী, এই মহিষী মায়ের সংগ্রামের কাহিনীটি যদি আপনাদের মনে ধরে এবং যদি একটি মাও অনুপ্রাণিত হন, তবেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। আমাদের এই দেশ তথা সমাজ অনেক সমৃদ্ধশালী হয়ে উঠবে এই ধরনের মাদের যদি আমরা মূল্যায়ন করি, যদিও মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আগামী রত্নগর্ভা মা অনুষ্ঠানে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে।